আপনার কি গা ছমছমে জায়গা ভীষণ পছন্দের? এমনই হারহিম রহস্যে মোড়া জায়গায় বসে এক কাপ কফি আর আড্ডা হলে কেমন হয়? আড়াল থেকে যেন কেউ আপনাকে নজরে ডাকছে, কিন্তু কে? ভূত দেখতে চান? গায়ে কাটা দেওয়া পরিবেশে তৈরি এই ক্যাফে যে কোনো হরর সিনেমাকেও হার মানাবে। অ্যানাবেল ছবির কথা মনে আছে নিশ্চয়ই, নানা অশরীরী কাণ্ড এক পুতুলকে ঘিরে। ছবিটি দেখলেই যেন গায়ে কাটা দেয়, রাতের ঘুমের মধ্যেও যেন হানা দেয় সেই পৈশাচিক পুতুলটি। এই ভৌতিক উপস্থিতির অনুভূতিকেই তিলে তিলে উপভোগ করতে পারবেন এবার কলকাতায় বসে। আপনাকে আসতে হবে দ্য অ্যানাবেল হাউস ক্যাফেতে। যাদবপুরের এই ক্যাফে যেন অশরীরীদের আস্তানা। ক্যাফেতে ঢোকার মুখেই আপনাকে স্বাগত জানাবে এক ভৌতিক মুখ। একটু পরে দেওয়ালের দিকে তাকালে দেখতে পাবেন সেই বিখ্যাত পুতুলের ছবি, আর এদিক সেদিক কাটা হাত ঝুলছে, কোথাও আবার নরকঙ্কাল। ঢোকার সময় প্রথমেই আমরা যেটা দেখতে পারলাম, কিছু কঙ্কালের হাড্ডি গুড্ডি দিয়ে আমাদের মানে প্রবেশটা হলো, প্রবেশ দেওয়ার দিয়ে হয়ে যে একদম যেটা সাজানোটা, মানে একটা ডেড বডি ঝুলছে থেকে শুরু করে একটা কঙ্কালের ওপর ক্রস দেওয়া বা এই ধরনের থিমটা, বা একটা ওয়াল পেন্টিং যেটা যেটা এইখানে খুব ফোকাস করা হয়েছে ওয়াল পেন্টিংগুলো। হালকা আলোয় যেভাবে ক্যাফেটিকে সাজানো হয়েছে গেলে মনে হবে কোনো ভূতের সিনেমার প্রেক্ষাপট। এই পরিবেশেই বন্ধুদের সঙ্গে জমাটি আড্ডার একটা আলাদা রোমাঞ্চ আছে বটে। মানে আপাতত আমার তো চোখে পড়েনি এরকম ক্যাফে, তো একদমই আলাদা, পুরোটাই আলাদা। মানে আমি ঢোকার সময় আমি দেখেছি আমার ভয় লেগে গেছে রীতিমতো, মানে এমন এমন সিনগুলো আছে না, সত্যি ভয় লাগবে। তো একটা এনজয় আছে যে ক্যাফেটাতে আসছি, একদম আলাদা ক্যাফে। আচ্ছা, এই ভৌতিক পরিবেশে পছন্দের খাবার চেখে দেখতে কেমন লাগছে? চলুন শুনে নিই। এখানে খাবারগুলো খুব ভালো হয়েছে, আমি ট্রাই করেছি পার্সোনালি, আমার খুব ভালো লেগেছে। ড্রিঙ্কস এখানে A1 আছে, তো এখানে সবচেয়ে ভালো হচ্ছে ড্রিঙ্কস আমি বলবো ভার্জিন মজিতো। তার মধ্যে থেকে আমি চাউমিনসও খেয়েছি, চাউমিনটাও বহুত ভালো হয়েছে। শহরের আর পাঁচটা ক্যাফে থেকে থিম ভাবনায় একদম আলাদা। ভুতুরের পরিবেশের হাতছানির সঙ্গে ঘরোয়া খাবারের টানেই দ্য অ্যানাবেল হাউসে আসছেন ভোজন রসিকরা, জানান ক্যাফের মালিক অভিষেক সিং। ফুড ওয়াইজ তো রিভিউ ইজ রিয়েলি গুড, যারা অনেক ফুড ব্লগার্সরা এসেছেন দে অলসো গেভ এ ভেরি গুড রিভিউ, আর এটার পিছনে রিজন আছে। এভরি মর্নিং আমাদের ক্যাফে আফটারনুন দুটো থেকে স্টার্ট হয়, মর্নিং আই ডু দ্য শপিং অল বাই মাইসেলফ। যত চিকেন যত ফিশ যত আইটেম এখানে ইউজ করা হচ্ছে, দে আর জাস্ট বট টুডে মর্নিং ইটসেলফ, কমপ্লিটলি ফ্রেশ। তো কোনো স্টোরেজ কোনো ফ্রোজেন আইটেমের ব্যাপার থেকে যায় না, অ্যান্ড ওয়েন ইউ আর গেটিং ফ্রেশ টেস্ট বাড়ির মতো আসবে। ভূত নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, ভূতের সিনেমা দেখতে বা গল্প পড়তে ভালোবাসার লোকেরও কমতি নেই, কিন্তু সচক্ষে ভূত দেখতে চান তা হয়তো দেখতে পারবেন না এখানে। তবে সেই গায়ে কাটা দেওয়া মুহূর্তগুলো উপভোগ করতে হলে আসতেই হবে কলকাতার যাদবপুরের এই ক্যাফেতে। শুভরিন মজুমদারের রিপোর্ট, প্রথম বাংলা।